নেক্সট মান্থ থেকে আপনারা এয়ারটেলে ফ্রি সার্ভিস পাবেন এবং এর টেস্টিং চলছে এবং এর টেস্টিং এখন প্রায় শেষের দিকে এসেছে এবং এর পরের মান্থেই আপনারা এই সার্ভিসটি ইন্ডিয়াতে লঞ্চ হবে। এই সার্ভিসের নাম হলো ভল্টি না, অর্থাৎ ভয়েস ওভার এলডি না, এটির নাম হলো ভয়েস ওভার ওয়াইফাই। যদি এটার সম্পর্কে আপনারা যদি না জেনে থাকেন সেই নিয়ে আছি আমার ভিডিও, এবং ভয়েস ওভার ওয়াইফাই কী জিনিস এবং এটি কীভাবে ওয়ার্ক করে সেই নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। তো বন্ধুরা তাহলে শুরু করা যাক। এই ভয়েস ওভার ওয়াইফাই এটি প্রপারলিভাবে ওয়ার্ক করে এরকমভাবে, যেটা আমি বলছি আপনারা শুনতে থাকুন। যদি আপনার মোবাইল এবং সিম কার্ড ভয়েস ওভার ওয়াইফাই যদি সাপোর্ট করে তাহলে এটা ওয়ার্ক করবে। যেমন আপনারা উদাহরণ হিসাবে নিতে পারি যে আপনার কাছে এয়ারটেলের সিম আছে, মেবি একটা উদাহরণ হিসাবে নিলাম, এবং সিম কার্ডটি আছে এবং এখন আপনি যে লোকেশনে আছেন সেখানে নেটওয়ার্ক যাচ্ছে না, ঘরের ভেতরে উঁচু স্থানে আন্ডারগ্রাউন্ড বা নর্মাল স্থানে আপনার নেটওয়ার্ক কানেকশন খুব খারাপ পাচ্ছেন, তখন যদি আপনার কাছে কোনো ওয়াইফাই থাকে এবং ওই ওয়াইফাইকে আপনারা কানেক্ট করে ওই ওয়াইফাই ডেটা বা নেটটাকে আপনারা ইউজ করে আপনারা আপনার নাম্বার দিয়ে কাউকে কল করতে পারবেন, এবং এটার জন্য আপনাদের কোনো আলাদা অ্যাপ নাই, আলাদা কোনো ডিভাইস লাগবে না। এটারই নাম হচ্ছে ভয়েস ওভার ওয়াইফাই। এই সার্ভিস এয়ারটেল টেস্টিং করছে এবং এই সার্ভিস এয়ারটেল সবার আগেই ইন্ডিয়াতে আনছে। যেমন ভল্টি এনেছে জিও কোম্পানি, সেই রকমই এয়ারটেল ভয়েস ওভার ওয়াইফাই আনছে। সবথেকে বেশি হেল্প হবে যারা ইনডোর কোথায় যদি যায় এবং ওয়াইফাই বা কোনো হটস্পট থাকে বা মোবাইলের যে হটস্পট থাকে সেটিকে অন করে ওয়াইফাই চালু করে ওই ডাটা দিয়ে মোবাইলকে কানেক্ট করে এবং কানেক্ট করে কল করতে পারবেন, এবং এর জন্য কোনো আলাদা চার্জ দিতে হবে না আপনাকে। আপনি যদি এই সার্ভিস সম্পর্কে ইন্টারেস্টিং হয়ে থাকেন তাহলে আমাকে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে বলবেন। আর কিছু মোবাইলে এই ভয়েস ওভার ওয়াইফাই সাপোর্ট করে এবং কিছু মোবাইলে এটি সাপোর্টও করে না। তো বন্ধুরা আজকের জন্য ভিডিও এটুকুই। যদি আপনার ভালো থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সুস্থ থাকবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই। গুড বাই।